উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দৃশ্যমান হওয়ার আগেই ভেঙে পড়েছে সরকারের উন্নয়ন। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। এস এম আরিফের রিপোর্ট। কুপিবাতির গণতন্ত্র শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, কয়েক বছরে গণতন্ত্রকে অন্ধকারে নিয়ে গেছে আওয়ামী লীগ। মারা হলো ওদের অভ্যাস, হত্যা হলো ওদের অভ্যাস। যদি হত্যা না করে, যদি মানুষ না মারে, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারবে না। গণতন্ত্রের অবস্থাটা কি সেই কুপিবাতির মধ্যে দিয়ে যতটুকু স্পষ্ট দেখতাম, আজকে 500 পাওয়ারের সোডিয়াম লাইটে আমি সেটুকু স্পষ্ট দেখি। বিএনপি মহাসচিব বলেন, উন্নয়নের নামে জনগণের পকেট কাটছে সরকার। আপনার এয়ারপোর্টের সামনে আপনার যে এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ভেঙে পড়েছে এবং চারজন ইঞ্জিনিয়ার আছেন চীনা সহ, চিন্তা করেন এই জনগণের টাকা নিয়ে যে সমস্ত তৈরি করা হচ্ছে সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে, তাহলে তার তার মান কি হচ্ছে? আমরা যে কথাটা বারবার বলছি যে এই মেগা প্রজেক্ট দিয়ে এই উন্নয়নের ধোয়া তুলে আপনি দেশটাকে একেবারে ফোকলা করে দিচ্ছেন। এই উন্নয়ন মানেই হচ্ছে যে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে, কারণ এই সমস্ত কমিশন এজেন্সি, এই সমস্ত টাকা কন্ট্রাক্ট সব কিছু থাকা। গণতন্ত্রকে আলোতে ফেরাতে সবাইকে জ্ঞান অর্জনের পথে হাঁটতে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লক্ষ লক্ষ কুপিবাদী একসাথে জ্বালাই এবং পুরো বাংলাদেশকে আলোকিত করে ফেলি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।